বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে দুই নম্বর কক্ষে নিয়ে পিটিএ হত্যার ঘটনা উঠে এসেছে বুয়েট শাখা ছাত্রলীগের একাধিক নেতার নাম বুয়েট ছাত্রলীগের একটি সূত্র জানায় বিকেল পাঁচটায় বাড়ি থেকে আসার পর আবরারকে রোববার সা আটটার দিকে শেরে বাংলা হলের দুই হাজার নম্বর কক্ষে ডেকে পাঠান তৃতীয় বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত আটজন নেতা তারা আবরার ফাঁদের মোটোফোন চেক করে শিবির সংশ্লিষ্টতার প্রমাণ খোঁজেন এক পর্যায়ে ক্রিকেট খেলা স্ট্যাম্প দিয়ে তাকে পেটাতে শুরু করেন তারা পরে চতুর্থ বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই কক্ষে গিয়ে আবরারকে আরেক দফায় পেটান এতে তার মৃত্যু হলে রাতে সহপাঠীদের ডেকে লাশ সিঁড়িতে রাখতে বলা হয় এদিকে সূত্রটির দাবি এই ঘটনার মূলে ছিলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল ও সহ সভাপতি মুস্তাকিম ফোহাদ এছাড়াও ছিলেন সরাসরি মারধর করেছেন বুয়েট ছাত্রলীগের সহ সম্পাদক আশিকুল ইসলাম বিটু বুয়েট ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুস্তফা রাফিদ উপ সমাজসেবা সম্পাদক ইস্তি মোশারফ সকল উপ আইন সম্পাদক অমিত সাহা বুয়েট ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন এবং তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার এদিকে ফাহাদকে হত্যার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদে প্রভোস্ট কার্যালয় ঘেরাও করে রাখেন তারা